ভিউয়ার, এই লিসনে আমরা আরেকটু আপনাদের সাথে এই সফটওয়্যারের বিভিন্ন ইন্টারফেস পরিচয় করিয়ে দিব। একটু আগে আমি আপনাদেরকে স্পেসিফিক চ্যাপ্টার থেকে ডাটা কিভাবে সার্চ করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এরপরে এখানে হলুদ আরেকটা বাটন আছে সার্চ অল, এর অর্থ হচ্ছে যখন আপনি এই সার্চ অল দিয়ে আপনি কোনো কিছু সার্চ করতে চাইবেন, একটা ক্লিক করার সাথে সাথে আরো দুটো চলে আসবে, অর্থাৎ আরো দুটো বাটন আমরা হলুদ রঙের দেখতে পাচ্ছি। এখন এই হলুদ রঙের বাটনের বৈশিষ্ট্যটা কি এটা আপনারা জেনে নেন। এর বৈশিষ্ট্য হচ্ছে যে একটু আগে আমরা যখন সার্চ দিয়েছিলাম তখন স্পেসিফিক একটা চ্যাপ্টার থেকে আমরা শব্দটা খুঁজছিলাম, কিন্তু এখন যখন সার্চ অল দিলাম এর অর্থ হচ্ছে সে টোটাল ডাটাবেস থেকে আপনাকে পানি যেখানে আছে এই শব্দটি এই সেটি এনে দিবে এনে দিবে। এখানে একটু জিনিস দেখুন যে দপদপ পানি, অর্থাৎ পানি শব্দ পাচ্ছে দপদপ পানির সাথে, এখানে পানি পড়া হোক বা দপদপ পানি হোক বা যে ধরনের পানি শব্দই এখানে থাকুক না কেন সে এই শব্দটি এনে দিবে। মূলত এটি এই সার্চিং সিস্টেমের বৈশিষ্ট্য যে সে এই মূল শব্দটি যেখানে পাবে সেখান থেকে আপনাকে এনে দিবে। এবং একই কথা যে সার্চ ট্যুর ক্ষেত্রেও আপনারা ক্রাইটেরিয়া এখানে মিলাবেন, ক্রাইটেরিয়া মিলাবেন, সার্চ থ্রির ক্ষেত্রেও ক্রাইটেরিয়া যদি মিলাতে চান তাহলে আপনারা এই সার্চ টু দিবেন। আমি নতুন আরেকটা শব্দ দেই, মনে করি জন্ডিসের একটি রোগী আমরা চিকিৎসা করব, আমি লিখলাম জন্ডিস, জন্ডিস টাইপ করে সার্চ অল দিলে জন্ডিস রিলেটেড ডাটাগুলো আমাদেরকে দেখাবে, এবং ক্লিক করলে এখানে আমরা দেখব যে এখানে জন্ডিস চুলকানি সহ জন্ডিস হতে পারে এবং তার বর্ণনাগুলো আমরা দেখব। এখন জন্ডিস দেখার সময় আমরা এখানে দেখছি পর্যায়ক্রমে নেবা জন্ডিস, মাসিক বা ঋতু রোগ বা পাকাশয় থেরাপি, পিত্ত পাথরির সাথে জন্ডিস থাকে, যে আমরা একটা শব্দ টাইপ করে দিলাম, টাইপ করে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকেও এভাবে দেখতে পারি যে যে কত ধরনের জন্ডিস রিলেটেড সমস্যা আমাদের হতে পারে। তো এটাতে সুবিধা হচ্ছে যে আমরা রোগীকে প্রশ্ন করতে পারি যে আপনার এরকম সমস্যা আছে কিনা বা এরকম সমস্যা আছে কিনা। এবং তার ওষুধের রেফারেন্সটা আমরা এখানে দেখতে পাবো। তো এই একটি শব্দ দিয়ে আমরা জন্ডিস সেটা যে কোনো ধরনের অর্গানের যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য যদি হয় সেটি আপনাকে এনে দিবে, এবং সেই রিলেটেড ও ওষুধগুলা আপনাকে সার্চিং করার একটা সুবিধা আপনাকে করে দিবে। যেমন এখানে ন্যাবা বা পাণ্ডুরোগ 58টি ওষুধ আমরা দেখতে পাচ্ছি, এটা রেপার্টরি বোরিকের। তো সার্চ অল দিয়ে সুবিধাটা হচ্ছে এই যে ওই শব্দটি আমরা যেখানেই পাই না কেন, যেখান থেকেই ডাটাটা থাকুক সে সমস্ত কিছু আমাদেরকে এনে দিবে। তো এরকম আমরা যদি এখানে পিপাসা শব্দটি টাইপ করি, আমাদেরকে পিপাসা রিলেটেড যে ডাটাগুলো আছে সেগুলো আমাদেরকে এনে দিবে। এবং এখানে একটা রুব্রিক্সে অনেকগুলো ওষুধ হতে পারে, যদি সেটা থেরাপিটিক্স না হয়ে আমাদের রেপার্টরির ইনফরমেশন হয়। থেরাপিটিক্সে একটা ওষুধ থাকে আর রেপার্টরি ইনফরমেশনে অনেকগুলো ওষুধ থাকতে পারে একটা সিমটম বা সমস্যার বিপরীতে। তো এখানে যেমন আমরা দেখছি যে ন্যাশ থেরাপিটিক্স থেকে নেওয়া এই ডাটাটি যে খুব শীতল বা ঠান্ডা পানি, পিপাসা, বরফ চাই, এটা ভিরেট্রামের অ্যালবাম। ভিউয়ার, আপনারা যারা নতুন ডাক্তার তাদের জন্য একটু বলি যে ন্যাশ থেরাপিটিক্স এটা এটা খুব কার্যকর একটা থেরাপিটিক্স, ন্যাশের ইনফরমেশনগুলো এরকম যে এর যে কোনো একটা রুব্রিক্স যদি মিলে যায় সেক্ষেত্রে আর তেমন কিছু দেখার দরকার হয় না। যেমন বমি, পিপাসা, ঘাম এবং দুর্গন্ধ বায়ু, যখন এই লক্ষণগুলো, বমি একটা লক্ষণ, পিপাসা একটা লক্ষণ, ঘাম একটা লক্ষণ, দুর্গন্ধ বায়ু একটা লক্ষণ, এটার ওষুধ হচ্ছে এই ইপিকাক। আপনারা এটা
রোগীর জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং সেক্ষেত্রে আর একটু দেখে নেবেন যে ইপিকাকের আরো অন্যান্য লক্ষণ আছে কিনা, এবং সেক্ষেত্রে আপনারা এরকম সার্চ অল দিয়ে ইপিকাকের লক্ষণগুলো একটু পড়ে নেবেন বা দেখে নেবেন জানার জন্য। মূলত এই সফটওয়্যারটিতে আপনারা এই বাটনের কাজগুলো দেখলেন, ক্লিয়ার দিলে এখানে মুছে যাবে, এখানে ফন্ট বাটনে ক্লিক করলে আপনারা যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন, যদি আপনাদের এখান থেকে পড়তে কোনো অসুবিধা হয়, ফন্ট যদি ছোট বড় করার দরকার হয়। আর এখানে নিচে আমরা তো দেখলাম যে হোমিওপ্যাথি সিমটম কি আছে, আর এখানে পেশেন্ট সিমটম, পেশেন্ট সিমটমের কথাটি একটু বলি আমরা। এখানে প্রথমে আমি ডিলিট অল বাটনে দিয়ে দিলাম, যে এখানে প্রথম যে ডাটাটা ছিল বা আপনারা যখন রোগী দেখবেন তখন এই ডিলিট অল বাটনটা আগে প্রেস করে পেশেন্ট সিমটমের ঘরে আপনারা ডাটাটা ক্লিয়ার করে নেবেন। অর্থাৎ এক্ষেত্রে সুবিধা হচ্ছে পেশেন্টের জন্য আপনারা যে ডাটাটি নেবেন সেটা এখানে রেকর্ড সিমটমে ক্লিক করার সাথে সাথে সেটি এখানে চলে আসবে সেই রিলেটেড ডাটা, এবং এখান থেকেও ক্লিক করে আপনারা দেখতে পাবেন আমরা এখানে দেখছি যে একই রুব্রিক্স তার অনেক ওষুধ, এবং শো গ্রেড এটি গ্রেডেশনের জন্য ব্যবহৃত হয়। তো এখানে আমরা দেখছি শো গ্রেডটি আমরা ব্যবহার করে যে কোন ওষুধ কত মান আমরা দেখছি। তো আমরা এখান থেকে নিয়েছি পিপাসা অপরাহ্ন বিকাল বেলায়, এখন তার সাথে যদি আরো অন্যান্য লক্ষণ থাকে আমরা সেগুলো আমরা নিতে পারবো, সেগুলো আমরা ধীরে ধীরে জানছি। এবং এখানে আরেকটা বিষয় আছে, কিওয়ার্ড, কিওয়ার্ডের অর্থ হচ্ছে এখানে শব্দ দিয়ে দেওয়া আছে বিভিন্ন রকমের, আপনি শব্দ যদি টাইপ করতে না পারেন আপনি এখান থেকে শব্দ এরকম মনে করি যে অর্শ পাইলস এটা কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দেই এবং সার্চ অল বাটনে দেই তাহলে আমরা পাইলস রিলেটেড সমস্যাগুলোর আমরা ওষুধ পাব, এবং পাইলসের সাথে আরো অন্যান্য অন্যান্য যদি কোনো লক্ষণ থাকে বা অন্যান্য চ্যাপ্টারের রিলেশন থাকে সেটাও আমরা দেখতে পাবো, যেমন পর্যায়ক্রমে বাত, পাইলস, আমাশয়, উদারাময়, এই লক্ষণগুলো যখন একটা রোগীর ভিতরে দেখা যায় তখন তার ওষুধ হচ্ছে এন্টিমটুর। তো এখন ভিউয়ার একটা বিষয় আপনারা দেখুন যে একটা শব্দ হচ্ছে অর্শ আর একটা শব্দ হচ্ছে পাইলস, ইংরেজিতে আমরা ওয়াটার একটা কথা লিখলে আমরা পানি বুঝতে পারি, কিন্তু বাংলায় এটা পানিও হয় জলও হয়। তো আপনারা যখন এখানে সার্চ করবেন সেই সমস্যাটির অন্য কোন ভিন্ন শব্দ আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, যেমন উদরাময় এর আরেকটি শব্দ আছে পাতলা পায়খানা। আপনারা যদি ক্রাইটেরিয়া মেলাতে গিয়ে যদি দেখেন যে এখানে আপনারা উদরাময় থেকে আপনারা কোনো কিছু ম্যাচ করতে পারছেন না, তখন পাতলা পায়খানা এখানে দিয়ে দিলে আপনারা এখান থেকে রুব্রিক্সটির ওষুধ আপনারা পাবেন। তো ভিউয়ার যে কথা বলছিলাম, তো আমরা যখন একটা ডাটা সেভ করি এই রেকর্ড সিমটম দিয়ে সেভ করি তখন এটা পেশেন্ট সিমটমের ঘরে চলে আসে, এবং এখানে শো গ্রেডের মাধ্যমে আমরা সেই ওষুধটি গ্রেডেশনগুলো বা মানগুলো আমরা পর্যায়ক্রমে দেখতে পারি, এবং এখান থেকে আপনার কম্পিউটারের আপ অ্যারো ডাউন অ্যারো ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানকার এই যে নামগুলো পরিবর্তিত হচ্ছে, রেফারেন্স, ওষুধের রেফারেন্সগুলো, এবং এখানে এই নর্মাল জুম, এই বিষয়গুলো আমরা দেখলাম। মূলত এইভাবে বায়োটেক সফটওয়্যারটিতে কাজ করতে হয়, এবং আরও কিছু প্রক্রিয়া আমরা এর সাথে আমরা দেখব। তবে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, যে বায়োটেক সফটওয়্যার আপনাদের ইনস্টল করার পর প্রথমে দেখে নিতে হবে ওভারঅল যে আপনাদের এই সফটওয়্যারটির ভিতরে কোন ধরনের ডাটা দেওয়া আছে এবং কোন চ্যাপ্টারে কোন ধরনের ডাটাগুলো দেওয়া আছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী লিসেনে একটু দেখছি।